হাসান লেভেল যদি তার মানে একদম অনেক ভালো থাকে, তো তখন আলটিমেটলি তার পাশের ক্যারেক্টারগুলো অনেক ভালো করে থাকে। তো এটার যার ফলশ্রুতিতে তালাশটা এত মানে ভালো হয়েছে, কিংবা কমেন্টস সব কিছু মিলে ইউটিউব ফেসবুক সব কিছু মিলে একটা ভালো ভাইব পাচ্ছে। আমরা যদি একটু মানে চলচ্চিত্র ব্যাকগ্রাউন্ডে একটু ঘাটি, যে আমাদের এই জনার একটু যে একটু পরিচিত অভিনেতা না হলে আসলে ছবি চলতে চায় না বা ছবি দেখে না, আপনি কি ওই ধরনটাকে বিশ্বাস করেন, ওই কথাটা বলে বিশ্বাস করেন? না, যদি যা কিছু ঘটে তার কিছু তো হলেও মানে যা কিছু রটে তার কিছুটা হলেও তো ঘটে। তো এই জায়গাটা থেকে পরিচিত যদি দর্শকরা কিংবা ডিরেক্টররা যদি প্রডিউসাররা যদি আমাদের মতো নতুনদের পরিচিত না করে, তাহলে পরিচিতটা হবে কীভাবে? সেক্ষেত্রে ভয় কাজ করছে না? এখন এটা তো মানে ফিলিংসের জায়গাটা বললে হ্যাঁ, ভয়ও আছে এক্সাইটমেন্টও আছে, আবার মানে মিশ্র একটা প্রতিক্রিয়া। নতুন প্রজেক্ট আমার তালাশের পরে আরেকটা করলাম নাকফুল, ওইটা সম্পাদনা টেবিলে, আর হচ্ছে লোকাল যা সাইফচন্দ্র পরিচালিত লোকাল যার 50% শুট থাকবে বাকি আছে। আমাদের এই সময় তো প্রচুর পরিমাণে ওয়েব থ্রিলার হচ্ছে, ওয়েব ফিল্ম হচ্ছে, ওদিকে কি কনভার্ট হওয়ার কোনো এখন পর্যন্ত ইচ্ছা নেই। তারপরও সিচুয়েশন কোন দিকে কখন কাকে নিয়ে যায় এটা তো আসলে সব কিছু মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ। ঠিকঠাক ছিল? হ্যাঁ ভাই, আমাদের সাথে সামনে হওয়ার জন্য ফেসবুক থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, তো আমাদের ভাই ফোন কেটে নিব, কিন্তু টাচ দিন বডিতে টাচ দিতে নিষেধ করতেছে, এই যে দেখেন। সিনেমাটা প্রিপারেশন ছিল অনেক লং টাইমের ব্যাপারটা, যে স্টোরিটা আমরা অনেক দিন নিয়ে আসলে জিজ্ঞেস করতেছিলাম আমরা আদরকে যখন আমরা ইনভলভ করি প্রজেক্টের ভিতরে, তারপর থেকে আদরের একটা গ্রুমিং টাইম অনেক লম্বা সময় এবং এই ডেডিকেশন এবং সব কিছু মিলে যখন পারফেক্ট হয়েছে তখন আমরা শুটিং সেরে গেছি। সেক্ষেত্রে অনেক লম্বা জার্নি, আমরা সিনেমাটা ডিসেম্বরের দিকে শেষ করছিলাম আর এখন ধীরে চলছে। আমি জানি ও কি করতে হবে, আমি শিওর শুরু গেছি, আসলে এক্সপেকটেশন ব্যাপার না, আমি জানি আদর একটা ব্রহ্মা গ্রুমিং এর মাঝখানে গেছে এবং হচ্ছে সে নিজে উইলিংলি সেই কাজটা করছে এবং নিজেকে তৈরি করছে আদর। আমার
জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, আই থিঙ্ক আই হোপ অ্যাকচুয়ালি সবারই এটা ভালো লাগবে, স্পেশালি হচ্ছে ইয়াং জেনারেশন এই গল্পটাকে অ্যাকচুয়ালি খাবে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলে এসে আমার সুবিধা। আসিফ আহমেদ, থ্যাংক ইউ।